মেয়ে ছাড়াই সন্তান জন্ম দিলেন নারীর চিকিৎসক। ভারতের পশ্চিমবঙ্গে বিয়ে না করেই এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন এক নারীর চিকিৎসক। ওই চিকিৎসকের নাম শিউরি মুখোপাধ্যায়। দীর্ঘদিন ধরে তিনি কলকাতায় একক মাতৃত্ব নিয়ে সচেতনতা সৃষ্টিতে কাজ করছেন। এতদিন বিভিন্ন নারীকে তিনি মাতৃত্বের স্বাদ গ্রহণের সুযোগ করে দিলেও এবার নিজেই সেই পথে হাঁটলেন। কলকাতার বালির বাসিন্দা এই নারী 1.5 বছর আগে তিনি একক মাতৃত্বের পথে হাঁটার সিদ্ধান্ত নেন। তার একাকী গোছাতে ও অন্যদের উৎসাহিত করতে তিনি এই সিদ্ধান্ত নেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন। সেই ভাবনা থেকেই অবিবাহিত শিউরি দেবী এখন এক পুত্র সন্তানের মা। 39 বছরের শিউরি দেবীর ছেলের নাম রেখেছেন রণ। তবে ছেলের জন্মের পরেই এক তিক্ত অভিজ্ঞতা হয়েছে শিউরির। তিনি বলেন, ছেলের জন্মের কাগজপত্রে বাবার নামের জায়গায় কী লিখবেন সেটা বুঝে উঠতে পারছিলেন না। তিনি জানান, শেষে আদালতে এফিডেভিট করে এবং সিঙ্গেল মাদারের ক্ষেত্রে কলকাতা পৌরসভার দেওয়া একটি শিশুর জন্মের কাগজপত্রের কপি ও সুপ্রিম কোর্টের রায়ের কাগজপত্র পৌরসভায় জমা দেওয়ার পরেই নিজের সন্তানের কাগজপত্র তৈরি হয়। শিশু বয়স থেকেই রণকে সিঙ্গেল প্যারেন্ট বা সিঙ্গেল মাদারের বৈজ্ঞানিক ব্যাখ্যা বোঝাতে চান শিউরি। শনিবার নিজের সরকারি হাসপাতালে বসে তিনি বলেন, ছোট থেকেই ওকে বুঝিয়ে দিলে বড় হয়ে আর মনে কোনো সংশয় থাকবে না। প্রায় 11 বছর আগে স্ত্রী রোগ চিকিৎসক হিসেবে কাজ শুরু করার পরে তার হাতেই জন্ম হয়েছে অসংখ্য শিশুর। তবে সিজারিয়ান করে ছেলেদের জন্মের পরে প্রথম তাকে করে নেওয়ার অনুভূতি একেবারে অন্যরকম বলেই জানান তিনি। শিউরি দেবী জানান, মেডিকেলে পড়ার সময় থেকে বাড়ি থেকে তাকে বিয়ের জন্য চাপ দেওয়া শুরু হয়, কিন্তু বিয়ের বিষয়টি ছিল তার অপছন্দ। শিউরি বলেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমশ একাকিত্ব বাড়ছিল, অল্পতেই রেগে যাচ্ছিলাম, তখন এই সিদ্ধান্ত নিলাম। এরপরেই বাবা মায়ের সঙ্গে আলোচনা করে পাকাপাকিভাবে সিঙ্গেল প্যারেন্ট হওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেন তিনি। নিজের হাসপাতালের স্পাম ব্যাংক থেকে শুক্রাণু নিয়ে প্রবেশ করানো হয় তার শরীরে। হায়দ্রাবাদ ও মালদহের 2 মহিলাও তার চিকিৎসাতে সিঙ্গেল মাদার হতে চলেছেন।